2012 সালে বাহারবাই কুমিল্লা সিটি কর্পোরেশনের রূপকার হিসেবে সিটি কর্পোরেশনে ঘোষণা দিয়েছিলেন। যেহেতু বাহারবাই কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান ছিলেন দুইটা, বাহারবাইয়ের পরে অত্যন্ত দুঃখজনক হলো সত্য কথা, এই সিটি এই কুমিল্লা পৌরসভাটি নৌকার দখলে ছিল না। বাহারবাই মহৎ চিন্তা ভাবনা করে কুমিল্লাকে সিটি কর্পোরেশনে রূপান্তরিত করে। এই সিটি কর্পোরেশন হওয়ার পর গত 10 বছর বিএনপির সাক্ষ্য মেয়র হিসাবে কাজ করছেন। এর আগে উনি দুই টার্ম ছিলেন কুমিল্লা পৌরসভার চেয়ারম্যান, দুই টার্ম কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র, সব মিলিয়ে 16 বছর। এই 16 বছরে উনি কি কর্ম করেছেন কুমিল্লার মানুষের জন্য তা আজকে দেখার ব্যাপার, বিবেচ্য ব্যাপার। উনি কুমিল্লার মানুষকে 1 ঘন্টা বৃষ্টি হলে পানির নিচে থাকতে হবে, যানজটের কারণে কুমিল্লার মানুষ দিশাহারা। আমি জননেত্রী শেখ হাসিনার মনোনীত প্রার্থী হিসাবে আপনাদের কাছে এসেছি, আমি আপনাদেরকে জানান দিতে চাই, ইনশাল্লাহ 15 তারিখ যদি আপনারা আমাকে ভোট দিয়ে মেয়র নির্বাচিত করেন, আগামী 1 বছরের মধ্যে আমি এই জলবদ্ধতার সমস্যার সমাধান করব। আমি প্রয়োজনে কুমিল্লার ইলাইগত সিটি কুমিল্লা শহরের গণ্যমান্য ব্যক্তিদেরকে নিয়ে বসবো, যারা এইসব ব্যাপারে খুব ভালো জানেন, পড়াশোনা আছে, তাদের সবাইকে নিয়ে বসবো কিভাবে এই জলবদ্ধতা দূর করা যায়। আর অর্থ আমি জননেত্রী শেখ হাসিনার কাছে, আমি ওনার প্রার্থী, ওনার কাছে আমি যে কোনো সময় যেতে পারবো। আমার সবচেয়ে বড় মুরব্বী হচ্ছে কুমিল্লার আকমো বাউদ্দিন পাহাড়, যার সাহায্যে সিটি কর্পোরেশন আজ পর্যন্ত কুমিল্লায় প্রতিষ্ঠিত হতে পেরেছে। আমি আপনাদের কাছে শুধু এই কথাই বলবো, আমি নির্বাচিত হতে পারলে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমার ডাক কবুল করে, আমি সিটি কর্পোরেশনের প্রথম গিয়েই দুর্নীতির বিরুদ্ধে শ্বেতপত্র প্রকাশ করব। এই দুর্নীতির সাথে যারা যারা জড়িত ছিল তাদের সবাইকে আইনের আওতায় আনা, কোনো অবস্থাতেই আমি এই শ্বেতপত্রের ব্যাপারে বিচ্ছিন্ন যাব না। এটা আমার কুমিল্লাবাসীর কাছে আমার কমিটমেন্ট। আমি চাই খুব তাড়াতাড়ি সুন্দরভাবে যানজট সমস্যার সমাধান করা, আর এই সমস্যা সমাধান করতে গিয়ে আমি সিএনজি বন্ধ করে দেব, অটো বন্ধ করে দেব, না এটা কখনো হবে না। যেভাবে সিএনজি অটো চলছে তারা সেইভাবে চলাফেরা করতে পারবে না, তাদেরকে আমরা রুট করে দেব, সিস্টেম করে দেব, সবাই থাকবে, আমরা সিএনজির বিভিন্ন রং করে দেব, অটোর বিভিন্ন রং করে দেব, কে কোন রুটে যাবে লাইসেন্সের মাধ্যমে তারা সেই কাজ করবে। আমি তাদেরকে বৈধতা দেব, তাদের পেটে লাঠি দেব না, পরিকল্পিত ভাবে সবকিছু করব। আপনারা আমাকে নির্বাচিত করুন, একটাবার আমাকে ভোট দিন, আমি কুমিল্লার মানুষের দুঃখ দুর্দশা লাঘবের জন্য আপনাদের পাশে থাকবো। কমিটমেন্ট, আমি আপনাদের কাছে কমিটমেন্ট করছি, আমি প্রতি ওয়ার্ডে একটা করে মাতৃ সনদ করব, গর্ভবতী মায়েরা যেন ফ্রি ট্রিটমেন্ট নিতে পারে তার ব্যবস্থা করব। জননেত্রী শেখ হাসিনার কাছে যাব, আমি এগুলো করব করব করব, গর্ভবতী মায়েদের জন্য ফ্রি সার্ভিস থাকবে, আমি সিটি কর্পোরেশনের মাধ্যমে ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস করব। গরিব মানুষ যেন যখন খুশি প্রয়োজনে যেন অ্যাম্বুলেন্স ব্যবহার করতে পারে। পরবর্তীতে আমি ধাপে ধাপে কুমিল্লার মানুষের সেবার জন্য আমাকে নিয়ে, আমি আপনাদের জন্য, আপনারা 15 তারিখে আমাকে নির্বাচিত করুন, ভোট দিন, নৌকা মার্কায় ভোট দিন, ইনশাল্লাহ আমি আপনাদের পাশে থাকবো, আপনাদের সমস্ত সমস্যার সমাধান করার জন্য আমি প্রাণপণ চেষ্টা করবো। বাইরে আমার আপনাদের কাছে আমি বলবো, আপনাদের ট্যাক্সের টাকা, যেই টাকা আপনারা ট্যাক্স দেন সেই টাকার আমি লোপট করবো না। বিগত দিনে যেভাবে লোপট হয়েছে আমি তা করবো না।
আমি পরীক্ষা দিয়ে এখানে এসেছি, আমাকে বারবার পরীক্ষা দিয়েছিলেন মডার্ন স্কুলের দায়িত্ব দিয়ে। আমি যখন মডার্ন স্কুলের দায়িত্ব নেই তখন মডার্ন স্কুলের সর্বমোট টাকা ছিল বিভিন্ন অ্যাকাউন্টে 51 লক্ষ টাকা, 51 লাখ। গত 4.5 বছরে আমি মডার্ন স্কুলের প্রভিডেন্ট ফান্ড এবং অন্যান্য যে ফান্ডগুলো আছে সে ফান্ডকে 12 কোটি টাকা ফিক্স ডিপোজিট করি, শিক্ষকদের বেতন বাড়িয়েছে, সমস্ত ছাত্রদের বেতন কমিয়েছে 200 টাকা করে। এটা আমার এমপি সাহেব করেছেন, আমি ওনার কাছে পরীক্ষা দিয়েছি। আমি কুমিল্লা মডার্ন স্কুলকে কুমিল্লার, আমি কুমিল্লা বলবো না, সারা বাংলাদেশের একটা মডেল স্কুল কুমিল্লা মডার্ন হাই স্কুল। আপনারা খবর নেন, আপনাদের যাদের বাচ্চা কাচ্চা মডার্ন স্কুলে পড়ে তাদের কাছ থেকে খবর নেন যে মডার্ন স্কুলে কি অবস্থা। আপনাদের সবার কাছে অনুরোধ করব, আমি বাহার ভাই পরীক্ষিত কর্মী, আপনাদের খুব কাছে থেকে আমি আপনাদের সেবা করতে চাই, আপনারা আমাকে সেই সুযোগটি দিন। তাই বলবো 15 তারিখ আসছে দিন নৌকা মার্কায় ভোট দিন। নতুন প্রজন্মের ভোটার যারা আছেন, নতুন এবার যারা প্রথম ভোট দেবেন, আমার সেই ছোট্ট ভাইদের কাছে আমার অনুরোধ থাকবে, আপনারা যারা এই সবাই আছেন তাদের কাছে আমার এই মেসেজটা পৌঁছে দেবেন। আমি এই নতুন ভোটারদের জন্য সিটি কর্পোরেশনের মাধ্যমে বিভিন্ন কাজের ব্যবস্থা করব, ওরা যেন হারিয়ে না যায় তাদের কাছে রাখার সমস্ত চেষ্টা আমি করব। আপনাদের কাছে অনুরোধ থাকবে এই প্রজন্মের নতুন ভোটারদের কাছে আমার আদর পৌঁছে দেবেন।